হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো চিকেন রোল। চিকেন রোল বা চিকেন পার্টি সবটা যাই বলুন আপনারা, সেটা বানানোর জন্য এখানে আমি প্রথমে ব্যাটারটা রেডি করে নেবো। ব্যাটারটা রেডি করার জন্য এখানে নিয়েছি আমি 2 পিঞ্চ মতো নিয়েছি সাদা নুন, 1 চা চামচ নিয়েছি আমি গুঁড়ো চিনি, আপনারা প্লেন চিনিও নিয়ে নিতে পারেন। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ ময়দা। এ দেখুন, এ নিয়েছি আমি 1 কাপ ময়দা। এবার ময়দার মধ্যে নিয়ে নেবো আমি দুধ। আমি দুধ দিয়ে গোলাবো, কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি প্রথমে 1/2 কাপ মতো জল। এবারে নিয়ে নিচ্ছি আমি 1/2 কাপ দুধ। এখানে আমি গাঢ় দুধ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু নর্মাল দুধটাও নিয়ে নিতে পারবেন, কিন্তু দুধটা ফুটিয়ে নিলে ভালো হয়, ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে পারেন। আমি এখানে নিয়ে নিলাম দুধটা, আমি গাঢ় দুধ নিয়েছি তাই 1/2 কাপের কম নিলাম। এদিকে আমি মিলিয়ে নিয়েছি এটাকে। এবারে এর মধ্যে আমি আরও 1/2 কাপ জল অ্যাড করব। তো আমি প্রথমে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি জলটা অ্যাড করছি। এদিক 1/2 কাপ জল আমি আরও মিলিয়ে নিয়ে এটাকে ব্যাটারটাকে রেডি করে নিলাম। এরকম ব্যাটার আমাদের রেডি। এবার চলুন আমরা পুরটা রেডি করে নেব। দেখুন, নিয়ে নিয়েছি আমি চিকেন কিমা। এখানে আমি 150 গ্রাম চিকেন কিমা নিয়েছি, এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি নুন, হলুদ, নিয়েছি আমি গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো। এটা দিয়ে আমি ম্যারিনেট করে এটাকে রেখে দেবো 10 মিনিট। এ দেখুন, নিয়ে নিয়েছি আমি একটা কড়াই, নন স্টিকের কড়াই নিলাম আমি। গ্যাসটা অন করে নিলাম। গ্যাসটা অন করে নিয়ে যেটা আমি সাদা তেলে করবো, আমি নিয়ে নিচ্ছি সাদা তেল। আমি 2 টেবিল স্পুন। এদিকে নিয়ে নিয়েছি আমি একটা ননস্টিকের কড়াই, এর মধ্যে আমি নিয়েছি 2 চা চামচ সাদা তেল। এটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে কিন্তু এটা আপনারা সর্ষের তেলেও করতে পারবেন। আমি এখন নিয়ে নিচ্ছি এর মধ্যে পেঁয়াজ। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি নাড়িয়ে নিলাম 1 থেকে 1.5 মিনিট। আমি এটাকে ভাজবো না, জাস্ট একটুখানি কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। এটাকে আমি ভেজে নেবো। সে দেখুন, চিকেনটা থেকে জল ছেড়েছে। তো আমি চিকেনটাকে এবারে মিডিয়াম লো ফ্লেমে এটাকে ভেজে নেবো 5 থেকে 7 মিনিট। দেখুন, চিকেনটা আমার ভাজা ভাজা হয়েছে, 3 মিনিট হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো একটুখানি সয়া সস, ডার্ক সয়া সস দিলাম আমি 1/2 চামচ। আর দিয়ে নেবো এর মধ্যে আমি একটুখানি টমেটো পাউডার। ½ টিস্পুন দিয়ে দিলাম আমি টমেটো পাউডার। এটাকে জাস্ট একটা ট্যাঙ্গি ফ্লেভার দেবার জন্য আমি টমেটো পাউডারটা ইউজ করলাম। আপনাদের কাছে যদি না থাকে আপনারা স্কিপ করতে পারবেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি ভাজা জিরির গুঁড়ো 1/4 টিস্পুন। আমি এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আমি। আর দিয়ে দেবো আমি 2-3 দানা চিনি, একদম 2-3 দানা দেবো আমি। আপনারা চাইলে আজিনামোটোরও দিতে পারেন। আমি গুঁড়ো চিনি নিলাম। এ দেখুন, আমি নাড়িয়ে নিয়েছি এটাকে। এবারে এটাকে আমি আরও 2 মিনিট মতো একেবারে লো ফ্লেমে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে গ্রেট করে আদা বা রসুন কুচিও দিতে পারেন, আমি কিচ্ছু দিইনি এটাকে। এ দেখুন, এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি আমি একটা বোলের মধ্যে। এখানে নিয়ে নিচ্ছি আমি
1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি 1টা কাঁচা লঙ্কা কুচি, 1 চা চামচ টমেটো কুচি, 2 টেবিল স্পুন নিয়েছি আমি এখানে ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি 1টা ছোটো মাপের পেঁয়াজ কুচি। এটা আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে, আর নিয়ে নেবো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, নিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এটাকে আমি ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিয়েছি, এটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে হলুদ দিতে পারেন, আমি এর মধ্যে হলুদ দিচ্ছি না। এই দেখুন নিয়ে নিয়েছি এবার আমি একটা ফ্রাই প্যান, এর মধ্যে নিয়ে নেব আমি 1/2 টিস্পুন তেল, সাদা তেল নিলাম আমি, নিয়ে তেলটাকে আমি একটা ব্রাশ নিয়ে স্প্রেড করে নেব এরকম করে। এই দেখুন প্যানটা গরম হয়ে গেছে, এবারে এর উপরে আমি দিয়ে নিচ্ছি এরকম করে একটা হাতা দিয়ে। ব্যাটার নিয়ে ব্যাটারটাকে আমি এরকম করে স্প্রেড করে নেব। উপরের অংশটা একটুখানি কালার চেঞ্জ হয়েছে, তখন আমি ডিমের মিশ্রণ থেকে গোলাটা নিয়ে, ডিমের গোলাটা নিয়ে আমি এরকম করে এটার উপরে স্প্রেড করে দেবো। সবজিগুলো একটু চারিদিকে ছড়িয়ে দেব। এবারে এটাকে আমি একটু হতে দেব 30 সেকেন্ড মতো। এবারে ডিমটা একটুখানি কাঁচা থাকা অবস্থায় এর উপরে আমি স্প্রেড করে দেব। চিকেনের যে পুরটা আমি রেডি করে নিয়েছি ক্রাঞ্চি চিকেনটা, চিকেনটা দেওয়ার পরে আমি 30 সেকেন্ড ওয়েট করব। একটুখানি আমি চিকেনের পিসেসগুলোকে চেপে দিচ্ছি এরমভাবে, এখন 4-5টা ছেড়ে আসছে। তো আমি এটাকে এরম করে একটুখানি খুব হালকা হাতে উল্টালে এটা উল্টানো যাবে, এটাকে উল্টে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে, আমি একটুখানি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছিলাম তার জন্য একটুখানি কালচে পড়ে গেছে। আপনারা অবশ্যই লো গ্যাস লো মিডিয়াম গ্যাসে এটা বিক্রি করে নেবেন ফ্লেমে। সাইড দিয়ে আমি আরও 1/2 চা চামচ মতো তেল করিয়ে দিলাম, নিয়ে এটাকে আমি একটুখানি ঘুরিয়ে নেব এরকম করে। নিয়ে এটাকে আমি ফোল্ড করে নেব, নিয়ে তুলে নেবো এরকমভাবে আমি বাকিগুলোও করে নেবো। দেখুন আমি একটা করে এরকমভাবে তৈরি করে নিয়েছি, আমার আমি যে গোলাটা নিয়েছিলাম যে ব্যাটারটা তৈরি করেছিলাম তাতে আমার এরকম 4টে তৈরি হয়েছে, রেডি হয়ে গেছে আমাদের চিকেন প্যাটি সবটা বা চিকেন রোল। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, এটা আমার বেলে নিতে হয়নি, তো আপনাদের খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।